ট্রেকিন পম চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই দেখো আর একটা নতুন নিউজ নিয়ে এসেছি আমি তোমাদের জন্য ট্রেনিং ট্রেনিংয়ের করার জন্য দেখো এখানে বেরিয়েছে দেখো সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড মিনি রত্ন কোম্পানি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রাঁচি দেখো এখানে ডেট দিয়েছে দেখো তিরিশ এক দু হাজার একুশ পাবলিশড হয়েছে এটা এবং এখানে দেখো যে কোয়ালিফিকেশানগুলো লাগছে যারা আইটিআই পাশ করেছ তাদের যে কোয়ালিফিকেশানগুলো লাগছে দেখো প্রথম মেকানিক মেকানিক যারা আর্থ মুভিং মেশিনারি নিয়ে পড়েছো তাদের জন্য কিন্তু বিয়াল্লিশটা সিট রয়েছে চব্বিশ মাসের ট্রেনিংটা হবে এবং মিনিমাম এলিজিবিলিটি টেন পাস অ্যান্ড প্রেফারেন্স টু বি ইভেন্ট টুয়েলভ পাস উইথ পি সিম স্পেশালাইজেশন আর ট্রেড যারা গ্যাস ইলেকট্রিক তাদের জন্য দেখো ব্যাল্লিশটা সিট রয়েছে ফিফটিন মার্চের ট্রেনিং হবে এবং এখানেও কিন্তু একই কোয়ালিফিকেশান ওয়ারম্যান ছাড়া বিয়াল্লিশটা সিট রয়েছে চব্বিশ মাসের চেয়ে ট্রেনিং হবে টেন পাস এবং টুয়েলভ পার্স প্রেফারেন্স পাবে উইথ পিসিএম স্পেশালাইজেশান সুইস বোর্ড অ্যাটেন্ডেন্টস তাদেরও দেখো একই সিট এবং দেখো এখানে সার্ভেয়ারের কিন্তু সিট দিয়েছে সার্ভেয়ারের বিয়াল্লিশটা সিট রয়েছে চব্বিশ মাসের ট্রেনিং হবে তাদেরও কিন্তু টেন পাস অ্যান্ড প্রেফারেন্স টু বি গিভেন টুয়েলভ পাস উইথ পিসিএম এম স্পেশালাইজেশান একই রকমভাবে দেখো পাম্প কাম মেকানিক তাদেরও বিয়াল্লিশটা সিট রয়েছে পনেরো মাসের ট্রেনিং একই সব কোয়ালিফিকেশান মেডিকেল ল্যাবরেটরি মেডিকেল প্যাথোলজি রেডিওলজি এবং কার্ডিওলজি এদের জন্য কিন্তু বিয়াল্লিশটা করে সিট রয়েছে চব্বিশ মাসের ট্রেনিং হবে এবং প্রতিটার ক্ষেত্রে কিন্তু এজ হতে হবে মিনিমাম মিনিমাম কিন্তু এইটিন ইয়ার্স এজ হতে হবে এবং ম্যাক্সিমাম টোয়েন্টি ইয়ার্স হতে হবে যেখানে এক এক দু হাজার একুশের মধ্যে কিন্তু একুশ বছরের মধ্যে হতে হবে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাই বলবো প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করো এটা অ্যাপেন্টিশিপের জন্য অ্যাপেন্টিশিপ একটা ভালো ট্রেনিং যে ট্রেনিংটা কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে কোনো যখন কোলফিল্ড লিমিটেড থেকে কোনো রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু তোমাদেরকে আগে অপরচুনিটি দেওয়া দেওয়া হতে পারে তো তার জন্য বলবো সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডে প্রত্যেকে ফর্ম ফিল আপ করো প্রত্যেকে পরীক্ষাটা দাও অ্যাপ্লাই করার জন্য তোমাদের দেখো একটা সাইট অ্যাপেন্টিসশিপ ইন্ডিয়া ও আর এই যে সাইটটা এই সাইটটাতে তোমরা কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে রাখতে পারো এবং তোমাদের ডিটেলস দিয়েটা রেজিস্ট্রেশন করে রাখতে পারো এখানে কিন্তু সমস্ত রকমের অ্যাপেন্টিসশিপ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় এবং তোমরা পরে তোমরা এই এই সাইটটা খুলে দেখতে পারো যে এখানে কী কী অ্যাপ্রেন্টিসিপ আপলোড হয়েছে তো সেই মতো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো তাই বলবো apprenticeship এই যে ইন্ডিয়া ডট ও আর জি এই সাইটে তোমরা ভিজিট করো এবং এখানে কিন্তু সমস্ত রকমের অ্যাপ্রেন্টিসিপ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো যারা অ্যাপ্রেন্টিসিপ করবে তাদের জন্য আমি স্পেশাল ক্লাসও নিয়ে আসবো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণ তোমরা প্রত্যেকেই ভালো থেকো আর নতুন ভিডিও তো অবশ্যই আমি আবার নিয়ে আসবো জয় হিন্দ